بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাদন আলিমেদিন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়েখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন মুফতি সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যেহেতু 18 জুলহাজ্জা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আজকের উনার ব্যাপারে আজকের কিছু আলোচনা আমরা শুনতে চাই ইনশাআল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার যে কাহিনী যে এই ঘটনাগুলো ঘটেছে জাযাকাল্লাহু খাইরান হাফিজ হুসাইন আহমদ সাহেব হাফিজাকাল্লাহু তাআলা আল্লাহ তাআলা আপনার তশরীফ আনাকে কবুল যেন করেন আপনার আমিন প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়াকে যেন কবুল মঞ্জুর করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين خاتم النبيين امام المرسلين نبينا وسيدنا وامامنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال النبي صلى الله عليه وسلم إن لكل نبي رفيق ورفيقي في الجنة عثمان رضي الله عنه أو كما قال النبي صلى الله عليه وسلم شمانيت درشق سرطا Islamic Q&A with Iqra program اپنا درکے امی محمد عبد المنتقيم আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি একই সাথে আপনাদের প্রতি অনুরোধ যে এই প্রোগ্রাম যেহেতু প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম কোয়েশ্চন আনসার প্রোগ্রাম আর আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ প্রোগ্রামটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে উপকারী প্রমাণিত হয় এজন্য আপনাদের সমীপে বিনীত নিবেদন যে আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে উপকারী করে তোলার চেষ্টা করবেন আমি নিজে দীর্ঘদিন আপিল থাকার কারণে সরাসরি এই প্রোগ্রামে শরিক হতে পারিনি অনেকদিন পর লাইভে আসার সুযোগ তো এই জন্য প্রশ্নোত্তরের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য কারণ আপনার একজনের প্রশ্ন শুধু একজনেরই নয় বরং আরও হাজারো মানুষের মনের প্রশ্ন এবং সবাই এর দ্বারা উত্তর পেয়ে যায় তো আপনি একাই যে উপকৃত হলেন তা নয় বরং অসংখ্য মানুষ যে উপকৃত হলো এর সওয়াবও আপনার আমলনামার মধ্যে আমার আমলনামার মধ্যে লেখা হবে যদি ভালো গুড কোয়েশ্চন আমরা নিয়ে আসতে পারি আল্লাহ তাআলা যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন হাফিজ হুসাইন আহমদ সাহেব জিজ্ঞাসা বলছেন যে এটা আমারও মনে ছিল আর মাত্র কিছুক্ষণ আগে এটা মাইন্ডে এসেছে যে 18 জুলহিজ্জা এই জুলহিজ্জা মাসের 18 তারিখ সাইয়েদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে ইসলামের তৃতীয় খলিফা প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যার উপাধি ছিল ফারুক এ আজম দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তো আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে এইসব চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে চারজনকে খুলাফায়ে রাশিদিন বলা হয় আমাদের দৃষ্টিতে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর ৬ মাসের খেলাফতটাও কিন্তু এটা খুলাফায়ে রাশিদিনের তিনি অন্তর্ভুক্ত এর মধ্যে কোনো সন্দেহ নেই কারণ হাদিস অনুযায়ী ৩০ বছর পূর্ণ হয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর ৬ মাসের খেলাফত পর্যন্ত যাই হোক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনাও অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ এবং
তার ফজিলত মর্যাদা অনেক বেশি এবং তিনি মুসলমানদের জন্য রোল মডেল, কেয়ামত পর্যন্ত অনাগত সকল মুসলমানদের জন্য অনুসরণীয় মহান ব্যক্তিত্ব। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন যে তোমাদের জন্য জরুরি হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন ইন্নাকুম সাতারাউনা মিন বাদি ইখতিলাফান কাসীরা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন নওয়াজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যারা জীবিত থাকবে তারা অনেক মতভেদ, দলাদলি, গ্রুপিং, হানাহানি অনেক কিছু দেখতে পাবে। তো এমত অবস্থায় করণীয় কি কি করলে এই মতভেদ, দলাদলি, লড়াই, হিংসা থেকে মানুষ বাঁচতে পারবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমাধান দিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন, এমত অবস্থায় তোমাদের উপর জরুরি হলো, আবশ্যকীয় হলো, বাধ্যতামূলক কথা হলো যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিপূর্ণরূপে অনুসরণ করবে এবং আমার পরবর্তী যে চারজন খলিফা হবেন তাদের অনুসরণ করবে। খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ফারুক আজম উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে যাচ্ছেন যে আমার পরে আমার মানে যখন মতভেদ দলাদলি দেখা দেবে আমার অনুসরণ আবশ্যকভাবে করতে হবে এবং খুলাফায়ে রাশিদিনের অনুসরণ জরুরি ভিত্তিতে করতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফায়ে রাশিদ, সুতরাং তিনিও আমাদের জন্য অনুসরণীয়। তো এই ব্যাপারে ইনশাআল্লাহ আরও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আরও আলোচনা শুনবো এবং পরে ইনশাআল্লাহ দর্শকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রধান পরিচালক এবং প্রতিষ্ঠার প্রিন্সিপাল শায়খ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব, যেহেতু আমরা একটি শর্ট বিরতি যেতে হচ্ছিল, বিরতির পূর্বে কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর এই যে শহীদ হওয়ার ঘটনা বলি আমরা শুনতেছিলাম। আমি পুরো জীবন নিয়েই আলোচনার দিকে একটু এগুচ্ছিলাম, আর পূর্ণ আলোচনা তো সম্ভব নয়, বরং পূর্ণ প্রস্তুতিও বলা যায় নেই। কিন্তু এতটুকু বলতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত জীবন আদর্শকে অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তাদের সুন্নাতকে অনুসরণ করা উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত অনাগত উম্মতদের জন্য নিজের সুন্নাতের মতো বাধ্যতামূলক সাব্যস্ত করেছেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তো বৈশিষ্ট্য পরিপূর্ণ। হাদিসের কিতাবগুলোতে আপনারা মানাকিবু সৈয়দুনা উসমান, মানাকিবু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হাদিসের কিতাবসমূহের মধ্যে যাদের ফজিলতের উপর বিশেষ অধ্যায় চ্যাপ্টার তৈরি করা হয়েছে এদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব হলেন হযরত সৈয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উম্মতের ইসলামের ক্ষেত্রে মধ্যে তার মর্যাদা, তার মকাম যে কত বেশি তা বলাই বাহুল্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি দানশীল ছিলেন, উসমান গনি সখি ছিলেন, দানবীর ছিলেন, দানশীল ছিলেন, নরম অন্তরের অধিকারী ছিলেন এবং এত সব গুণাবলী তার মধ্যে ছিল যে হুজুর আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় দেখেছি যে হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওনারা আসলেও এভাবে শুয়ে আছেন পা লম্বা করে, বস এভাবে রেস্ট নিতেই থাকতেন। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আসার পর পা গুটিয়ে নিতেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন যে যাকে দেখলে আসমানের ফেরেশতারা পর্যন্ত হায়া করে, লজ্জাবোধ করে, তো আমি তাকে দেখলে কেন লজ্জাবোধ আমার হবে না, কেন আমি লজ্জাবোধ আমার অন্তরে তৈরি হবে না। তো এই জন্য অন্য কোনো সাহাবি আসলে এইভাবে পা গুটিয়ে নিতেন না।
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসার পর নবীজির জন্য পা লম্বা করে শুয়ে থাকা সম্ভব হতো না। সুবহানাল্লাহিল আযীম। এরপর আপনি দেখেন যে আল্লাহর নবী উনি ওনার স্ত্রীকে নিয়ে ইসলামের প্রথম যারা হিজরত করেছিলেন হাবশা বা ইথিওপিয়ার দিকে, সাহাবায়ে কেরাম প্রথম হিজরত করেছিলেন ইথিওপিয়ার দিকে, হিজরতে হাবশা, ওই সময় তাঁর স্ত্রীকে নিয়ে সুবহানাল্লাহ হযরতে হাবশা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হিজরত করেছিলেন। ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি একটা কথা উল্লেখ করেছেন যে দুনিয়ার ইতিহাসে হযরতে লূত আলাইহি সালাম, হযরতে ইব্রাহিম আলাইহি সালাম ওনারা নিজেদের স্ত্রীদেরকে নিয়ে হিজরত করেছিলেন, আর কেউ কিন্তু উম্মতের মধ্যে এই ওনাদের পরে আর স্ত্রীকে নিয়ে হিজরত করার কোনো ঘটনা আর ঘটেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পক্ষে তার সম্মানিতা সাহেবজাদি উম্মতের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। এরপরে ওনার ইন্তেকাল হয়ে গেল, তো আরও আশ্চর্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরি সাহাবিদের মধ্যে, বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখ করছেন, অথচ নবীজির সম্মানিতা সাহেবজাদি নবীজির মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, ওনার খেদমতের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেতে পারেননি। যেহেতু নবীর সাহেবজাদির খেদমতের জন্য উনি যেতে পারেননি, অংশগ্রহণ করতে পারেননি, না হয় তার পুরো ইচ্ছা, প্ল্যান, প্রোগ্রাম সব কিছুই ছিল। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবিদের মধ্যে অন্যতম, আবার তাকে এই সৌভাগ্য দ্বারা ধন্য করা হয়েছে। হযরত রুকাইয়ার আচ্ছা একদিকে তিনি হিজরত করেছেন ইথিওপিয়ার দিকে, হিজরতে হাবশা স্ত্রী সহ হিজরত করেছিলেন, আবার মদিনার দিকেও তিনি হিজরত করেছেন সুবহানাল্লাহ। তো এই জন্য তাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরতকারী। আবার নবীজির সাহেবজাদি হযরতে রুকাইয়ার পরে ইন্তেকালের পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর দ্বিতীয় সাহেবজাদি উনাকে বিয়ে দিলেন, তো এই জন্য তার উপাধি ছিল জুন নূরাইন, দুই নূরওয়ালা। তো আল্লাহর নবী যাকে মেয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন, কোনো সাধারণ মানুষও তার মেয়ে জানাশোনা অবস্থায় কোনো দুর্বল মানুষের কাছে, খারাপের কাছে তো আর দিতে পারে না। তো নবীর সাহাবায়ে কেরামের দুশ্মনেরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিষোদগার করে, দুশ্মনী করে, এক সম্প্রদায়ের লোকজন আহলে বায়তের নাম নেয় আর নবীজির পরিবারবর্গের প্রতি তাদের বড় শ্রদ্ধাবোধ, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা কুৎসারটনা করে এবং কত খারাপ ভাষায় গালিগালাজ করে। তো মুসলমানদের ইমান আকিদা রক্ষার জন্য সৈয়দুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিফেন্স করা, প্রতিরক্ষা আমাদের ইমানি দায়িত্ব, একই সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ, অনুকরণ এবং তাকে রোল মডেল মেনে চলা, এটা মুসলমানদের উপর গুরু দায়িত্ব। আফসোসের বিষয় হলো যে মুসলমানরা এই বিষয়ে খুব উদাসীন, সাহাবায়ে কেরামের জীবনী, খুলাফায়ে রাশিদিনের জীবনী আমরা জানতেই চাই না, বাচ্চাদেরকেও জানানোর চিন্তা করি না। এ ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া উচিত, এই দুর্বলতা দূর হওয়া প্রয়োজন। জাযাকুমুল্লাহ মুফতি সাহেব, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা ইনশাআল্লাহ আরও ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করব। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছে আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কেরিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে মুফতি সাহেবের কাছে, আমি এটা জানতাম চাইছিলাম। জি হোক, ইনশাআল্লাহ। হালকে আমি মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেবে একটা ফেসবুকে কইছি যে, হ্যালো, ব্যক্তির নাম না নিয়ে আপনি প্রশ্ন করেন, আমি জানার জন্য কোনো প্রশ্ন যদি হয় তাহলে ব্যক্তির নাম না নিয়ে আপনি করেন, কোনো ব্যক্তির নাম কোনো প্রয়োজন না, এগুলো ঠিক না আসলে। আমরা কোনো বিষয়টা জানার চেষ্টা করেন, আমরা এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাহেব কইছেন যে আমরা যে জুম্মার নামাজ পড়ি, কাবলা জুম্মা যে সুন্নত চাহিদা হাত পড়ি, এটা বলে কোনো হদিস তো কোরআনও নাই, আমি ওই জিনিসটা আপনার কাছে জানতাম চাইতাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, থ্যাংক ইউ। ওকে, জাযাকাল্লাহ খাইরান, ইনশাআল্লাহ শুনতে থাকুন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তবলার জিমা, এটা অনেকেই প্রশ্ন জানতে চাচ্ছে, এটা এখন একটা খুব আলোড়িত বিষয় হয়ে গেছে। জি, তো আমার কাছে এখানে কিছু নোট আছে লেখা, তো আমি নোটগুলোকে সামনে রেখে বললে আর একটু সংক্ষেপে উত্তর দেওয়া সম্ভব হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন। উম্মতের মধ্যে অনেক স্বতঃসিদ্ধ বিষয় আদি আছে যেগুলোকে আমরা সুন্দরভাবে মেনে নিতে প্রস্তুত হই না, বরং উম্মতের মধ্যে ফিতনার আমরা সৃষ্টি করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন
এই বাস্তবতাগুলো যেন বুঝবার আমাদেরকে তৌফিক দান করছেন, করেন আল্লাহ তাআলা, যেন এই দুর্বলতা থেকে আমাদেরকে হেফাজত যেন করেন। উম্মতের অনেক আমলের হেফাজত আল্লাহ তাআলা শাব্দিক বর্ণনার মাধ্যমে করেছেন, আর অনেক আমলের বর্ণনা এমন পাওয়া যায় যেগুলোর হেফাজত উম্মত এই উম্মত শুরু থেকে সম্মিলিত আমলের মাধ্যমে করেছে। তো এর মধ্যে অনেক সুন্নত এইভাবে হেফাজত করা হয়েছে। স্বয়ং আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির সময়ের কথা, ইমাম জাইনুদ্দিন ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, তার যার তালিমের সূত্র ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি এবং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি, তিনি এ বিষয়ে ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলহি তার জ্ঞানের সূত্র ইবনুল কাইম রহমতুল্লাহ আলহির সাথে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহির সাথে, তিনি দুটো কিতাব লিখেছেন, নাফিউল বিদআ আন আস-সালাত ক্বাবল আল-জুমআ, আর আরেকটা লিখেছেন ইজালাতু শুনআ আন আস-সালাত ক্বাবল আল-জুমআ। তো উনি এই সব ভুল বুঝাবুঝি যে জুমআর আগে কোনো সুন্নাত নামাজ রাকাত সংখ্যা সহ নির্ধারিত নেই এই ব্যাপারে যে মানে ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হতো সেটা তিনি খণ্ডন করেছেন। এরপরে ফতহুল বারির তার লেখা আরেকটা কিতাব আছে ফতহুল বারি, এর পঞ্চম খণ্ডে এটা প্রকাশিত হয়েছে। তো এই সমস্ত প্রতিষ্ঠিত সুন্নাতের বিরোধিতা করা কোনোভাবেই ঠিক নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আমল করেছেন, বড় বড় সাহাবায়ে কেরাম যদি তারা ইবাদত করতে পারেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নিয়মিত আমল ছিল, এগুলো সহি বর্ণনা দ্বারা প্রমাণিত, আর কিছু হাদিস দ্বারাও প্রমাণিত, যে সমস্ত হাদিসের সনদগত সূত্রে মেইবি কোনো দুর্বলতা থাকতেও পারে, কিন্তু স্বয়ং মুহাদ্দিসিনগণ একটা কথা উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরামের আমল দ্বারা উম্মাহর অব্যাহত কর্মধারার মাধ্যমে যদি কোনো সুন্নতের সমর্থন পাওয়া যায়, আর এই মূল সুন্নতটা যে সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত হয় সেই হাদিসের সনদগত সূত্রে যদি কোনো দুর্বলতাও থাকে, তাহলে উম্মাহর অবিচ্ছিন্ন কর্মধারা, উম্মাহর অব্যাহত কর্মধারার মাধ্যমে এই দুর্বলতা সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। বরং এমন দাঈফ হাদিসও যার সমর্থনে সাহাবায়ে কেরামের আমল তাআমুলে উম্মত বা আস-সুন্নাতুল মুতাওয়ারাসাহ পাওয়া যায়, এমন স্বয়ং মুহাদ্দিসিন হাদিসের ইমামগণ উসুলে হাদিস যারা পরিভাষা তৈরি করেছেন তারা বলছেন যে এমন দাঈফ হাদিসের মর্যাদাটা সহি হাদিসের প্রথম ক্যাটাগরি। সহি হাদিসের অনেক প্রকার আছে, চার প্রকার আছে, এর মধ্যে প্রথম প্রকার হলো মুতাওয়াতির। তো মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়, বরং তার চেয়েও বেশি শক্তিশালী হয়ে যায়, সুবহানাল্লাহ। তো এইভাবে উলামায়ে কেরাম এই ব্যাপারে উল্লেখ করেছেন। আমাদের একজন অনেক সিনিয়র সাথী, চার পাঁচ বছর আগে যিনি ফারিগ হয়েছেন, পাঁচ ছয় বছর আগে, দারুল উলুম করাচি থেকে, মাওলানা আব্দুল মালিক সাহেব, ওনার এই খুব তাহকিকি এবং গবেষণামূলক লেখা ইতিমধ্যে আমার সামনে পৌঁছে গেছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারে দুরভিসন্ধি দূর করার চেষ্টা করবেন। আসলে জুমার আগে যে চার রাকাত সুন্নাত, এই সুন্নাতের ভুরি ভুরি প্রমাণ রয়েছে, এবং সাহাবায়ে কেরাম যদি ইবাদত মনগড়া নাউজুবিল্লাহ তৈরি করে ফেলেন তাহলে সকল সাহাবায়ে কেরামের উপর বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যাবে, আস্থা হারিয়ে বসবেন। আর তারা যদি আস্থাহীন হয়ে পড়েন, তারা যদি তাদের উপর যে আস্থা এটা যদি শেষ হয়ে যায়, তারা এমন আমল করছেন নাউজুবিল্লাহ যেটা মনগড়া, তো ইবাদত মনগড়া বানিয়ে ফেললে ইমানই থাকে না, ইসলামের মধ্যে নতুন বেদাত এবং সংযোজন যিনি করতে পারেন, তো তার বর্ণিত কোরআন আমরা কীভাবে সত্য মনে করতে পারি? কোরআনও তো আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, হাদিস পেয়েছি আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে, সুতরাং তাদের কোনো বর্ণনার উপর, কোনো আমলের উপর আর বিশ্বাস থাকতে পারে না। তো তারা বিশ্বাসযোগ্যতা তারা হারিয়ে বসবেন, আর এইভাবে কোরআনের উপর থেকেও বিশ্বাস চলে যাবে, পুরো হাদিসের ভাণ্ডার থেকেও সম্পূর্ণরূপে আস্থা আমাদেরকে হারিয়ে ফেলতে বাধ্য হব আমরা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমনটা তো চিন্তাও করা যায় না। যদি পুরো দিন ইসলাম কোরআন হাদিসের উপর আস্থা থাকতে হয় তাহলে সাহাবায়ে কেরামের উপর আস্থা থাকতে হবে। আপনি যে কোরআন শরীফের প্রথম আয়াত যেগুলো নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, কিভাবে জানলেন? কোনো সাহাবি ঘটনা বর্ণনা করেছেন যে গারে হেরার মধ্যে আল্লাহর নবী অধ্যাবসায় ব্যস্ত ছিলেন, আর এমত অবস্থায় জিবরিল আমিন আলী ইসলাম এসেছেন আর প্রথম আয়াতগুলো নাজিল করেছেন? তো ইমাম শাহ উলিল্লাহ রহমতুল্লাহ আলহীর ভাষ্য মতে কোরআন আমরা পেয়েছি হাদিসের মাধ্যমে, আর
হাদিসের বর্ণনাকারী হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের উপর আস্থা যদি না থাকে তাহলে কোরআনের উপর আস্থা থাকতে পারে না, হাদিসের উপর আস্থা থাকার কোনো উপায় নেই, আস্থা হারিয়ে বসবো, সকল হাদিস নাউযুবিল্লাহ অনির্ভরযোগ্য হয়ে যাবে, কোরআন অনির্ভরযোগ্য হয়ে যাবে, এর উপর আস্থা স্থাপনের কোনো যৌক্তিকতা আর থাকতে পারে না। তো এই জন্য হযরত সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি এটা কেউ বলে ফেলে যে উনি একটা আমল মনগড়া আমল করে ফেলেছেন, এর ভিত্তি সুন্নার মধ্যে ছিল না, তাহলে উনার শাব্দিক বর্ণনাগুলোর উপর কিভাবে বিশ্বাস এবং আস্থা স্থাপন করা যায়? সেখানেও তো তিনি এই ধরনের কোনো গণ্ডগোল করতে পারেন, যিনি ইবাদত মনগড়া তৈরি করে এটাকে স্টাবলিশ করতে পারেন, তাহলে পুরো দিনে ইসলামের ভিত্তিটাই ধসে যাবে, ইমারত ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য পুরো দিনের উপর দিনকে সন্দিহানদের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য, ওরিয়েন্টালিস্টদের মুস্তাশরিকিনদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য হলেও আমি অনুরোধ করতে চাইব যে এই ধরনের ফিতনার কোনো সুযোগ আপনারা দেবেন না। সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে আমরা নবীজির সুন্নাত পেয়েছি, অনেক সুন্নাত তাদের শাব্দিক বর্ণনার মাধ্যমে পাওয়া যায়, আর সাহাবায়ে কেরাম সম্মিলিত আমলের মাধ্যমে অনেক সুন্নাহকে ধারণ করেছেন, রক্ষা করেছেন, পরবর্তী নেশন পর্যন্ত পৌঁছে দিয়েছেন, পরবর্তী জেনারেশন পর্যন্ত তারা পৌঁছে দিয়েছেন নবীজির অনেক সুন্নতের হেফাজতের এই ধারাবাহিকতা। তাকবীরে তাশরিককে সবাই ওয়াজিব আমরা মনে করি, কিন্তু এটার কোনো সরাসরি হাদিস তো আপনি পাবেন না, সরাসরি হাদিস পাবেন না, কিন্তু সবাই এটাকে ওয়াজিব মানেন। এটা কেন? এই উম্মাহর অবিচ্ছিন্ন কর্মধারার মাধ্যমে তাকবীরে তাশরিকের ওয়াজিব হওয়াটা প্রমাণিত হয়। তো আসলে সুন্নাহ কিভাবে প্রমাণিত হয়, কোনো আমলটা সুপ্রমাণিত হওয়ার ব্যাপারে মূলনীতি তৈরি বা মূলনীতি বোঝার ক্ষেত্রে মূলেই আমরা যারা ভুল করে বসেন তারা অসংখ্য গুমরাহের মধ্যে পড়ে বসেন। তো কাবলাল জুমআ যে সুন্নাত রয়েছে এটা এটা প্রমাণিত, এটা সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত, সকলের আমল দ্বারা প্রমাণিত, আর 1450 বছরের ইতিহাসের মধ্যে কেউ এটার বিরুদ্ধে কথা বলেননি। আপনি শুধু ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটা ভিন্ন মত পোষণ করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে অনেক বই পুস্তক লেখা হয়েছে, তার এই মেজরিটি উম্মা এটাকে তাসলিম করেননি, মানেননি। সুতরাং কিছু সাদ অল বা কিছু উক্তি এমন থেকে যায় বড় বড়দের ক্ষেত্রেও পাওয়া যায় যে তাদের বড়ত্ব তাদের মহত্ব মেনে নেওয়ার পর বাকি অন্যান্য গুণাবলীর কারণে কয়েকটি মতামতের কারণে তাদেরকে সমালোচনার পাত্রে পরিণত করা ঠিক নয়, তা থেকে বিরত থাকা উচিত, কিন্তু সসম্মানে তাদের এই ভুলগুলো উম্মত ধরিয়ে দিয়েছে। তো ওনার জ্ঞানের আল্লামা ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলহির জ্ঞানের সূত্র ইবনুল কাইম রহমতুল্লাহ আলহী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহী, কিন্তু উনি নিজে কিতাব লিখেছেন, আর ওনার লেখা ফতহুল বারি ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলহীর লেখা ফতহুল বারির পঞ্চম খণ্ডেই রিসালা দুটো সংযুক্ত। যাই হোক, এছাড়াও উম্মত শুরু থেকে এটার খণ্ডন করে কিতাব লেখা হচ্ছে এবং এটা সুন্নত হওয়াটা প্রমাণ করা হচ্ছে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহুর আমল নিয়মিত আমল এটা সহি বর্ণনা দ্বারা সুপ্রমাণিত, এবং যেসব হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় এই সমস্ত হাদিসের সনদগত সূত্রে সামান্যতম দুর্বলতা থাকলেও সাহাবায়ে কেরামের আমল যেহেতু এর পেছনে শক্তিশালী শক্তি যোগাচ্ছে, এজন্য সনদগত সূত্রে যদি ন্যূনতম কোথাও কোনো সামান্য দুর্বলতা থাকে, এই দুর্বলতা স্বয়ং হাদিসের ইমাম বা উসুল হাদিসের ইমাম যারা এইসব পরিভাষা তৈরি করেছেন, সাহি হাদিস, দাইফ হাদিস, হাসান হাদিস, হাসান লি আইনহি, হাসান লি গাইরিহি, তাদের মন্তব্য বক্তব্য হলো, তাদের মূলনীতি হলো, তাদের সিদ্ধান্ত হলো যে ওই দুর্বলতা আর ঠুঠেলি থাকে না। সুতরাং মুসলমানদের কাবলাল জুমআ চার রাকাত সুন্নতের ব্যাপারে কোনো সন্দেহ যেন না থাকে, কোনো ধরনের সংশয় যেন না থাকে, আপনারা এটাকে সুন্নাত মনে করবেন, আর এর সুবিস্তারিত প্রমাণ যদি জানতে চান তাহলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলেও আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমি আর বিস্তারিত আলোচনার দিকে গেলে শুধু একখানা হাদিস পড়তে এর অর্থ বলতে এবং তা দ্বারা প্রমাণিত কীভাবে হয় সেটা উল্লেখ করতে অনেক সময় চলে যাবে, ঘন্টা দেড় ঘন্টা লেগেই যাবে এক মাস আলার মধ্যে। তো এই জন্য আমরা আরও কলার হয়তো আমাদের সঙ্গে থাকেন তাদের অনেকেই করে থাকেন, জানতে চান যে অনেক সময় দেখা যায় যে মাগরিবের ফজরের পরে দুই রাকাত আমরা বলি সুন্নতে মুয়াক্কাদা, ওই দুই রাকাত না পড়ে অনেকে দেখা যায় যে আগে দুই রাকাত সুন্নত, ফরজ নামাজের আগে মাগরিবের দুই রাকাত সুন্নত, আজান যখন হয়ে যায় সাথে সাথে দাঁড়িয়ে যান, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? দেখেন, কোন কোন মাযহাবের মধ্যে এলাউড আছে, এমনকি এটা বর্ণনাও আছে যে মাগরিবের আগেও সুন্নত পড়তে হয়। তো আমাদের কারণ এক হাদিস দ্বারা ওনারা যেখানে ইমামদের
অবকাশ আছে বা ইমামদের মধ্যে ইজতেহাদ ভিত্তিক ইখতিলাফের মাধ্যমে কোনো দ্বিমত যদি থাকে তাহলে এই দ্বিমত দোনোটাই ধন্যবাদার্য, দোনোটাই মানে সম্মান পাওয়ার উপযুক্ত দোনো মতামতই, এবং শ্রদ্ধার সাথে দোনো মতামতের উপর যে যা যে মতের উপর যে ইমামের অনুসরণে আমল করবেন তার জন্য সেটাই ঠিক। তো কোনো কোনো হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক ফরজ নামাজের আগে সুন্নাত রয়েছে, আবার কোনো হাদিসের মধ্যে আছে সব নামাজের ফরজ নামাজের আগে সুন্নাত আছে ইল্লাল মাগরিব, হ্যাঁ শুধু মাগরিবের বেলায় ব্যতিক্রম, তো মাগরিবের শুরুতে নেই। তো ওই হাদিসের উপর ভিত্তি করে হানাফি মাজহাব অনুযায়ী মাগরিবের আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তাহকিক গবেষণা রিসার্চ অনুযায়ী হানাফি মাজহাবের ইমামগণের রিসার্চ অনুযায়ী মাগরিবের আগে কোনো সুন্নাত নামাজ নেই, কিন্তু মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে যে কোনো সুন্নাত পড়া জায়েজ আছে, যে কোনো নফল পড়া জায়েজ আছে, নফল হিসাবে পড়তে পারেন। তো নফল হিসাবে এমনিতেই যদি কেউ পড়ে নেন তাহলে এটা তো নাজায়েজ সময় নয়, বৈধ সময়, আর জামাত শুরু হতে যদি দেরি হয়। কিন্তু শুধু ইখতিলাফ এখানে যে মাগরিবের আগে নিয়মিত দুরাকাত সুন্নত মাগরিবের সুন্নত হিসাবে আছে কি নাই, হাদিসের ভিত্তিতে কেউ কেউ বলেছেন আছে, আবার হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হানিফা মাযহাব অনুযায়ী নাই। তো না সুন্নত না থাকার যে মতামত সেটাও হাদিস ভিত্তিক, সেটাও ইজতিহাদ ভিত্তিক, সেটাও দলিল ভিত্তিক। সুতরাং হানাফি মাজহাবের অনুসারী যারা আছেন, হানাফি মাজহাব অনুযায়ী কোরআন সুন্নাহকে যারা ফলো করেন, তাদের জন্য জরুরি হলো তারা পড়বেন না, সাধারণত পড়বেন না। কোথাও যদি জামাত দেরি শুরু হতে দেরি হয় তাহলে শুধু সব সময় নিষিদ্ধ টাইম ছাড়া যে কোনো সময় নফল নামাজও আমরা পড়তে পারি, এই হিসাবে যদি একটা জায়েজ সময় হওয়ার সুবাদে নফল নামাজ হিসাবে মাগরিবের অংশ মনে না করে যদি পড়েন তাহলে এটা জায়েজ আছে। ইমাম মুফতি তাকি উসমানী সাহেব কোনো কোনো জায়গায় আরব বিশ্বে গেলে দেখা যায় যে সময় আছে, উনিও পড়ছেন, তো ওনাকে বললেন আপনার কি মতামত চেঞ্জ করে ফেলছেন? না, আমি আমার মতামতের জায়গায় আছি, আমার মতামত ঠিকই আছে, মাগরিবের আগে সুন্নাত আমাদের তাহকিক অনুযায়ী আমাদের রিসার্চ বা গবেষণা অনুযায়ী নেই, কিন্তু মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেলে, সূর্য অস্ত হয়ে গেল, মাগরিব শুরু হয়ে গেল, এই সময় নিষিদ্ধ টাইমের অন্তর্ভুক্ত নয়, মামনু টাইম বা নিষিদ্ধ সময়ের অন্তর্ভুক্ত নয়, বিদায় মাগরিবের তো আর সময় না, মাগরিবের জামাত শুরু হবে আরেকটু পরে। দখলুল মসজিদ হিসাবে পড়েন? তো দখলুল মসজিদ হিসাবে কেউ পড়তে পারেন, নর্মাল নফল হিসাবে পড়তে পারেন, মাগরিবের অংশ হিসাবে সুন্নাত যেহেতু হানাফি মাযহাব অনুযায়ী যে তাহকিক করা হয়েছে হাদিস অনুযায়ী যে মাগরিবের আগে সুন্নাত নাই, এইটাও এই মতামতটাও হাদিস অনুযায়ী সুন্নাত অনুযায়ী। হ্যাঁ, আমরা এটাকে প্রায়োরিটি দেই, এটাকে আমরা অগ্রাধিকার দেই আর তাহকিক অনুযায়ী এটাকে বেশি সঠিক মনে করি, কিন্তু অন্যদেরকে আমরা ভুল মনে করলেও তাদেরকে আমরা মানে তাদেরকে খণ্ডন করি না, নিন্দা করি না, কারণ সেটাও ইজতিহাদ ভিত্তিক দলিল ভিত্তিক মতামত। সুতরাং এটার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা থাকা জরুরি। মুজতাহিদ ইমামগণের মধ্যে দলিলের ভিত্তিতে যদি কোনো ইখতিলাফ হয় সেটা শিরোধার্য, সেটা যিনি যে ইমামকে অনুসরণ করে দিন এবং ইসলামের উপর আমল করবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করবেন, দুটোটাই ঠিক আছে। অনেকে মনে করে যে বর্তমান সময়ে মানে আপনারা এই মাজহাব বানিয়ে ফেলেছেন, সাহাবায়ে কেরামের যুগে তো এগুলো ছিল না, মতামত ছিল না, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ছিলেন আর সাহাবায়ে হাদিস একটা, টেক্সট অফ হাদিস একটা এবং সাহাবায়ে কেরামের মধ্যে দুই মাজহাব হয়ে গেছে, কোনো মাসালার মধ্যে দুই মাজহাব হয়ে গেছে। তো স্বয়ং নবীজি জীবিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার ওয়াহুয়া ফি কবরিহি হাইয়ুন, এখনো কবরের মধ্যে জীবিত আমাদের আকীদা, কিন্তু দুনিয়ার যে জীবন সেই জীবনে জীবদ্দশায় ছিলেন আর এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুকুম করেছিলেন সাহাবায়ে কেরামকে যে লা ইউসাল্লিয়ান্নাল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, যে এক যুদ্ধ থেকে এসেছেন আর বনি কুরাইজার দিকে যাওয়ার কথা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন আপনি তো দেখা যায় তলোয়ার টলোয়ার রেখে দিচ্ছেন আর যুদ্ধ নাই, আল্লাহ জিবরিল বা ফেরেশতারা তো এখনো তলোয়ার ভিতরে ঢুকাননি, যান আল্লাহর হুকুম বনি কুরাইজায় যান। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি বনি কুরাইজায় পৌঁছো। তো এটা বোঝানোর জন্য বলছেন সবাই যেন আসরের নামাজ গিয়ে বনি কুরাইজায় গিয়ে পড়ে। এখন রাস্তায় হাদিস লা ইউসাল্লিয়ান্নাল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, আল্লাহর নবীর হুকুম যে সবাই যেন বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ে। তো আমরা সাধারণত এটা বলি যে আপনাদের এখানে দাওয়াত আসর আসিয়ে পড়ে নেবেন, আমাদের এখানে আপনি আসর আসিয়ে এখানে পড়বেন আর এরপরে এটা হবে।
তো এটা বলে যদি আপনি মনে করেন যে না রাস্তায় এখন আসরের মাগরিবের টাইম চলে আসছে, আসরের কজা হয়ে যাচ্ছে, রাস্তায় দেরি হয়ে গেল, তো রাস্তায় দেরি হয়ে যাচ্ছে সাহাবায়ে কেরামের, তো কেউ কেউ বলছেন যে না আল্লাহর নবী আজকের বেলায় বলছেন যে আমরা আসর যেন সেখানে গিয়ে পড়ি, তার শব্দ এটাই। অনেকে বলছেন না এটার অর্থ হলো আমরা তাড়াতাড়ি যেন পৌঁছাই, হ্যাঁ নামাজ কজা করে ফেলবো, নামাজের বিধান চেঞ্জ করে ফেলবো, এটা বলা উদ্দেশ্য নয়। তো কিছু সাহাবায়ে কেরাম রাস্তায় নামাজ পড়ে নিলেন যে আসর যেন কজা না হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত যেন ঢুকে না যায়, রাস্তায় পড়ে নিলেন আসর ওয়াক্তের ভেতরে। আর কিছু সংখ্যক বললেন যে এতে ওয়াক্ত চলে যায়, যাক আজকে যেহেতু জোবানে ওয়াহী থেকে এটা এসেছে, আল্লাহর নবীর জোবান মুবারক থেকে এটা উল্লেখ হয়েছে যে বনি কুরাইজায় গিয়ে আমরা আসর পড়ব, তো হাদিস এক, টেক্সট এক। সাহাবায়ে কেরামে দুই গ্রুপ হয়ে গেলেন, কিছু সংখ্যক যারা রাস্তায় নামাজ পড়লেন আসরের ওয়াক্তের ভিতরে ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে, আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বুঝলেন যে না আজকে যেহেতু নবীজি বলছেন সেখানে গিয়ে আসর পড়ব, তো তারা সেখানে গিয়ে পড়লেন। পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উবায়দুলের কা আমল এবং মতামত পেশ করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা, এখন এই কথাটা মানতে গিয়ে দুই গ্রুপ সাহাবায়ে কেরাম দুইভাবে মেনেছেন। কিছু সংখ্যক বলেছেন যে না এটার বলার উদ্দেশ্য হলো যে আমরা যেন আসর গিয়ে সেখানে পড়ি, অর্থ হলো তাড়াতাড়ি আসরের ওয়াক্তের ভেতরে গিয়ে যেন সেখানে পৌঁছে যায়। আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলছেন যে না মাগরিবের ওয়াক্ত হয়ে গেল আজকে আসর সেখানে গিয়ে পড়বো, এটা যেহেতু ডাইরেক্ট হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উভয় গ্রুপ সঠিক। তো এক হাদিস আর সাহাবায়ে কেরামের মধ্যে দুই মাজহাব হয়ে গেল, দুই মতামত হয়ে গেল, দুই ডিফারেন্ট অপিনিয়ন হয়ে গেল, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এক আর এক হাদিসের উপর আমল করতে গিয়ে এক হাদিসের অর্থ বোঝার ক্ষেত্রে দুই ধরনের মেন্টালিটি, দুই ধরনের বোধশক্তি, দুই ধরনের কনসেপ্ট সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি হলো, দুইটি মাজহাব তৈরি হয়ে গেল এক মাসআলার মধ্যে, আর দোনো মাজহাবকে মনোনয়ন দিলেন স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুজতাহিদ ইমামগণের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়, দলিল ভিত্তিক ইখতিলাফ হয়, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে দলিলের ভিত্তিতে যেহেতু উভয় গ্রুপ যারা রাস্তায় নামাজ পড়েছেন তারাও দলিলের ভিত্তিতে পড়েছেন, আর যারা সেখানে পৌঁছে গিয়ে নামাজ পড়েছেন বনি কুরাইজায় তারাও দলিলের ভিত্তিতে নামাজ পড়েছেন, আর দলিলের ভিত্তিতে ইজতেহাদ ভিত্তিক ইখতিলাফ, দলিল ভিত্তিক ইখতিলাফ হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দলের উভয় ভিন্ন মতকে সমর্থন জানিয়েছেন এবং উভয়টাকে বলেছেন শরীয়ত অনুযায়ী আমল হয়ে গেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মনসা অনুযায়ী তোমাদের আমল হয়ে গেছে। অবশ্যই আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি পরে বলেছেন যে যারা ওয়াক্তের ভেতরে পড়েছেন তাদেরটা অধিক সঠিক ছিল, কিন্তু যেহেতু রিকগনাইজড তারা স্বীকৃত মুজতাহিদ এবং হাদিসের উপর ভিত্তি করে তারা আমল করেছেন, আল্লাহর কাছে উভয় পুণ্যবান, আল্লাহর কাছে উভয় সওয়াবের অধিকারী, সুবহানাল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে দলিলের ভিত্তিতে যদি কোনো ইখতিলাফ হয় তাহলে এই ইখতিলাফ নিয়ে কোনো ধরনের সংশয়ে থাকা উচিত নয়, কোনো একটা মতের ব্যাপারে কোনো অসম্মানবোধ অন্তরে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু যিনি যে মজহবের ইমামকে ফলো করে, কোরআন সুন্না ফলো করে থাকেন, যে মজহবের যে আলিমকে জিজ্ঞাসা করে, যে ইমামকে জিজ্ঞাসা করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে থাকেন, আসল উদ্দেশ্য তো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ, কিন্তু এক্সপ্লেনেশন তো একজন একজন দিতে হয়, তো কার এক্সপ্লেনেশন অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনি ফলো করছেন? তো আপনি যার এক্সপ্লেনেশন অনুযায়ী, যার ব্যাখ্যা অনুযায়ী, যার তাহকিক এবং রিসার্চ অনুযায়ী কোরআন সুন্না ফলো করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করেন, তার ব্যাখ্যা অনুযায়ী আপনি থাকবেন, তার এক্সপ্লেনেশন অনুযায়ী আপনি থাকবেন। কিন্তু অন্য আরেকটা মতামত যদি ইজতেহাদ ভিত্তিক হয়, মুজতাহিদ কোনো ইমামের কল অনুযায়ী হয়, তাহলে সেটাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই, উভয় মতামতকে পরিপূর্ণ সম্মান এবং শ্রদ্ধা প্রদান, এটা হলো সময়ের সবচেয়ে বড় দাবি এবং সব সময়ের জন্য এটা খুবই জরুরি। আজকে স্বয়ং ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেছেন যে ইমামের পেছনে হলে কেরাত পড়তে হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলী শাফি মজহবের মুফতাবিহি কওল, কিন্তু একটা মতামত দেখান যে ইমাম আবু হানিফার নামাজ হয় নাই, যে উনি বলেছেন ইমামের পেছনে নামাজ কেরাত পড়া জায়েজই না, কারণ যে কোরআনের আয়াত দিয়ে বলেছেন, ইজতিহাদ ভিত্তিক মতামত তার, কিন্তু হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বা শাফিঈ মাযহাবের ইমামগণের মধ্যে কেউ কিন্তু এটা বলেননি যে হানাফি মাযহাবের কারো নামাজই হয়নি, কিন্তু আজকে এমন উদ্দত্তপূর্ণ মতামত দুনিয়ার সামনে পেশ করা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র, মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছেন। যে সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন। যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের আরও প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আশা করি
দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদাবাজার আলিমুদ্দিন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রধান পরিচালক প্রতিষ্ঠা প্রিন্সিপাল শেখ মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব। জি আসসালামু আলাইকুম। আসসালাম মাশাআল্লাহ মুফতি সাহেব, আমরা আবারও ইনশাআল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর এই শহীদ হওয়ার ঘটনা আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, মুসলমানদের জন্য রোল মডেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাবল জামাতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যদি পর পর মেয়ে থাকতো তাহলে আমি যতজনই হোক 40 জন পর্যন্ত মেয়ে যদি থাকতো তাহলে একজনের পর একজন যদি ইন্তেকাল করতো আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে শাদী দিতাম, বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, তো এত বেশি ভালোবাসা এবং এত বেশি মোহাব্বত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সকল নবীর জান্নাতে বিশেষ একজন অন্তরঙ্গ বন্ধু থাকেন, আর আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে স্পেশাল অন্তরঙ্গ বন্ধু হলেন ওয়া রাফীকি ফিল জান্নাতি উসমান, আমার অন্তরঙ্গ বন্ধু হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখলে লজ্জাবোধ করতেন এবং বলতেন যাকে আসমানের ফেরেশতারা যাকে দেখলে লজ্জাবোধ করে, যার হায়া সবচেয়ে বেশি, যার মহব্বত সবচেয়ে বেশি, যার অনুদান সবচেয়ে বেশি, যার দানশীলতা সবচেয়ে বেশি ইসলামের জন্য, ইসলামের জন্য যার কোরবানি সবচেয়ে বেশি, তাকে আমরা কীভাবে বলতে পারি? তার ইমাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর হাদিসের কিতাবসমূহের মধ্যে স্বতন্ত্র চ্যাপ্টার মানাকিব উসমান বিন আফফান, ফজাইল উসমান, তো মুহাদ্দিসিনে কেরাম যার উপর চ্যাপ্টার তৈরি করেছে, তো হাদিসের মধ্যে তার ফজিলতের ব্যাপারটি কতটুকু গুরুত্বপূর্ণ যে প্রাসঙ্গিক আলোচনা হিসাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আসেনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কিছু মুসলিম সাহিত্যিক, মুসলিম লেখক তাদের বইসমূহের মধ্যে কোথাও কোথাও খেলাফত মুলুকিয়তের মধ্যেও চলে এসেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহু আকবার। তো এক ব্যক্তি হযরত আবু হানিফা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় এক ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করত, খারাপ ভাষায় বলতো কিছু একটা, তো উসমান রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির বাড়িতে, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। ইমাম আবু হানিফার যুগে রাহিমাহুল্লাহ এক ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে গালিগালাজ করত, শক্ত ভাষায় সমালোচনা করত, তার বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে যাওয়ার পর সে দেখা, ইমাম আবু হানিফার তখনও বড় সুনাম মর্যাদা ছিল, তো ওই ব্যক্তি ভাবলো যে এত বড় ইমাম আমার বাড়িতে চলে এসেছেন, তো খুব সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হলো। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আপনার একজন মেয়ে শুনেছি খুব সুন্দরী, খুব ভালো, তো আপনার ওই মেয়ের জন্য একজন জামাতা প্রয়োজন, জামাতার পক্ষ থেকে আমি আলাপ দিতে এসেছি, তো ওনার মধ্যে এই গুণ এই গুণ এই গুণ এই গুণ এই সবগুলো আছে, কিন্তু সে যে বাসা দিয়ে গালি দিত সাথে আবার ওইটাও, শেষে বললেন ইমাম আবু হানিফা। তো আচ্ছা, ওই ব্যক্তি প্রথমে বললো যে এই গুণাবলীর অধিকারী একজন আছেন, তো আপনি কি দিতে প্রস্তুত? বললেন যে আপনার মতো মানুষ আবার এত গুণাবলীর অধিকারী জামাতার কথা বলছেন, আমি কিভাবে না দেব? আপনার মতো মানুষের আশা এবং সাক্ষ্য দেয়া, আবার এর সাথে এত গুণাবলীর অধিকারী একজন ব্যক্তিত্ব। তো এরপরে শুধু বললেন যে আচ্ছা, এই সবগুলোর সাথে যদি সে অমুসলিম হয়, কাফির হয়, ইহুদি ধর্মে বিশ্বাসী হয়, মুসলমান হয় না, তো আপনি কি তার সাথে বিয়ে দিতে রাজি হবেন? না না না, এইটা তো হতে পারে না, আমি কিভাবে মুসলমান হয়ে আমার মেয়েকে ইহুদির সাথে আমি বিয়ে দিয়ে দেব? এটা তো হতে পারে না, ধর্ম এলাও করে না এটাকে। তো ওই ব্যক্তি ইহুদি পর্যন্ত গালি দিত। তো এখন বলুন যে আপনি দিতে চান না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানা সত্ত্বেও এক ইহুদি ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে তার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন? সে গালি দিত এটা। তখন বলল, আপনার পক্ষে যখন এটা সম্ভব হচ্ছে না, যিনি ইসলামের নবী, যিনি ইসলাম এনেছেন, তো আপনি ওই নবীর অনুসারী হওয়ার পরেও আপনি আপনার মেয়েকে দিতে রাজি হন না, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কিভাবে? এই কাজটা করতে পারেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন নয় দুই দুইজনকে দিলেন, আর এই জন্য উপাধি হলো যে নোরাইন,
ওই মানুষের উপরে ইমাম আবু হানিফার কথার আসর হলো এবং সে তওবা করলো, ইস্তেগফার করলো যে এটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে। তো এই বস্তাবচা ইতিহাস সাহাবা দুশ্মন যারা, তারা কোন কোন জায়গায় নাউজুবিল্লাহ লিখে ফেলেছে যে স্বজন প্রীতি ইত্যাদি ইত্যাদি। তো আপনি কি মনে করেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস দ্বারা যার মর্যাদা সুপ্রমাণিত, কোরআন যার মর্যাদায় পরিপূর্ণ, যার কথা কোরআনের মধ্যে, যার কথা হাদিসের মধ্যে, যার কথা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, সেই যার কথা দুনিয়াতে বারংবার বলছেন উসমান ফিল জান্না, উসমান জান্নাতি, এটা দুনিয়াতে সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, আল্লাহ আকবার। এরপরে ওই ধরনের পরিত্যাজ্য রিজেক্টেড ঐতিহাসিক বর্ণনাগুলোর উপর, দুশ্মনদের দ্বারা তৈরি মন গড়া ঐতিহাসিক বর্ণনাগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করব আর কোরআন বাদ দিয়ে দিব, সেই হাদিস আমরা বাদ দিয়ে দেব, এটা তো হতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনার ক্ষেত্রে, আজকে যেহেতু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনা, তো সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা থেকে বিরত থাকা, মুসলমানদেরকে বিরত রাখা দিন রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য সবচেয়ে জরুরি একটা ব্যাপার। কত হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরামের সাথে যারা মহাব্বত এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখবে, তারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বতের কারণে সেই ভালোবাসাটা তাদের হবে। আল্লাহর নবী বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফা ইন্নাহুম আখিয়ারুকুম, আমার কোনো সাহাবিকে, সাহাবায়ে কেরামকে তোমরা গালিগালাজ করবে না, গালমন্দ করবে না, খারাপ কোনো কথা বলবে না, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন তারা। কোরআন এই সমস্ত সাহাবায়ে কেরামকে বলছে উলাইকা হুমুল মুফলিহুন, কোরআন বলছে তারা হলেন সফল কাম, কোরআন বলছে উলাইকা হুমুর রাশিদুন, সকল সাহাবায়ে কেরাম সম্পর্কে কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, সকল সাহাবায়ে কেরামের জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে। সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সম্পর্কে কোরআন বলে দিচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছেন, তারা আল্লাহর উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ, কোথায় আল্লাহ তাআলা যাদের থেকে নিজের সন্তুষ্টিটাও চাচ্ছেন যে আমি আল্লাহর সাহাবায়ে কেরামের উপর রাজি এবং সন্তুষ্ট, এবং আমি আল্লাহর উপর সাহাবায়ে কেরাম রাজি এবং সন্তুষ্ট। এটা সাহাবায়ে কেরামের এর দ্বারা মর্যাদা, 750 আয়াত তাম সাহাবায়ে কেরামের ফজিলত এবং মর্যাদার উপর নাজিল হয়েছে। কোনো পৃষ্ঠায় আপনি আকার ইঙ্গিতে কোনো আয়াত এমন পাবেন না যে কোনো না কোনো আয়াত আল্লাহর নবীর কোনো সাহাবায়ে কেরামের প্রতি প্রশংসাসূচক যে নেই এমন পাওয়া মুশকিল, প্রায় প্রতি পৃষ্ঠায় আপনি হয়তো আয়াত পেয়ে যাবেন। সুবহানাল্লাহিল আজিম। তো সাহাবায়ে কেরামের তারিফ দ্বারা কোরআন বলছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে আল্লাহ তাআলা এই সমস্ত সাহাবায়ে কেরামের পরীক্ষা নিজে নিয়েছেন, এখন পরীক্ষক যদি স্বয়ং আল্লাহ হন। সুবহান উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আর সাহাবায়ে কেরাম যদি পরীক্ষার্থী হন আর সাবজেক্ট যদি তাকওয়া হয়, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরীক্ষা গ্রহণকারী পরীক্ষক হলেন আল্লাহ, পরীক্ষার্থী হলেন সাহাবায়ে কেরাম, সাবজেক্ট হলো তাকওয়া, আর আল্লাহ যদি সফলতার ঘোষণা দিয়ে দেন, তাহলে এই রিজেক্টেড ঐতিহাসিক কিছু বর্ণনা, সাহাবা দুশ্মনদের দ্বারা মন গড়া তৈরি ঐতিহাসিক কিছু বর্ণনার উপর ভিত্তি করে কিভাবে আমি আল্লাহর এই সার্টিফিকেটকে আমি মিথ্যা সাব্যস্ত করব, কিভাবে আমি কোরআনকে অস্বীকার করব। জামিউল কোরআন, এই যে বর্তমান কোরআন শরীফের যে রূপ যেটা আমাদের সামনে, সেটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ফাইনালাইজ হয়েছে। আর যিনি সব সময় কোরআন পড়ার মধ্যে ব্যস্ত থাকতেন, কোরআন পড়া অবস্থায় যিনি শাহাদত বরণ করেছেন, 40 দিন পর্যন্ত যার উপর পানি বন্ধ করা হয়েছে, আমাদের মনে বিরাট বড় ব্যথা যে 10ই মুহররম হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে কারবালার মর্মান্তিক ঘটনা। কোন মুসলমানের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় না? সকল মুমিন মুসলমানের ইমানের দাবি হলো মনের মধ্যে কষ্ট অনুভূত হওয়া, এটা স্বাভাবিক। কিন্তু শুধু কারবালার শহীদ ইমাম হুসেনকে স্মরণ রাখবো, যার উপর পানি 3 দিন বন্ধ রাখা হয়েছিল, যার উপর পানি 3 দিন বন্ধ রাখা হয়েছিল তাকে তো আমরা স্মরণ রাখি, আর যার উপর 40 দিন পর্যন্ত পানি বন্ধ রাখা হলো, অবরুদ্ধ রাখা হলো যাকে, তাকে আমরা ভুলে যাব? যার শাহাদতের ফুটা, রক্তের ফুটা কোরআনের করিমের মধ্যে গিয়ে পড়লো, আর যিনি শক্তি থাকা সত্ত্বেও পবিত্র মদিনার সম্মান রক্ষার্থে, রাসূলের শহরের সম্মান রক্ষার্থে, যিনি সকল শক্তি সম্বল সব কিছু থাকা সত্ত্বেও যিনি যুদ্ধে অবতীর্ণ হননি, কারণ মদিনায় কোনো রক্তপাত উনার দ্বারা হোক এটা উনি চান না,
তো এই সাহাবি হলেন হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মুসলমানদের মধ্যে রক্তপাতের কোনো সূচনা হোক আর এর কারণ আমি হই বা আমার দ্বারা কোনো রক্তপাত হোক, এটা হোক না, আমি শাহাদত বরণ করে ফেলবো, আমাকে তারা এসে শহীদ করে ফেলুক। তো অবরোধকারীরা এতদিন পানি বন্ধ করলো, এরপরে এসে তাকে শহীদ করলো নির্মমভাবে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বলে শেষ করার মতো নয়। অন্তত আমি যখন নিজে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সংক্রান্ত হাদিসগুলো পড়ি, তখন আমার নিজের কথা আমি বলছি, অনেক আগের থেকেই অন্তত আমি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমার নিজের কথা আমি বলছি, এত দুর্বল মানুষ হওয়া সত্ত্বেও, এত কমজোর গুনাহগার এক মানুষ হওয়া সত্ত্বেও, এই হাদিসগুলো পড়ার পর তার প্রতি ভালোবাসা আকাশচুম্বী হতে চায়, তার প্রতি ভালো লাগা একেবারে শেষ শৃঙ্গে পৌঁছতে চায়। আল্লাহ তাআলা এত বড় মাকাম, এত বড় মর্যাদা, এত বেশি ফজিলত হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু আনহুকে দান করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা ঘেরাও করে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল, সেই বাগী বিদ্রোহী যারা নিঃসন্দেহে বাতিল, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট, নিঃসন্দেহে তারা গুমরা, নিঃসন্দেহে তারা শরিয়া বিরোধী কাজ করছে, এমত অবস্থায় কিছু মানুষ এসে বলল যে হযরত আপনাকে মারার জন্য এরা ঘেরাও করে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে। তারা আবার আশ্চর্য, খলিফায়ে রাশিদকে তারা কাতল করবে না আউযুবিল্লাহ, আবার নামাজের সময় হলে আজানও দেয়, আবার নামাজও পড়ে। তো আমরা কি নামাজ পড়তে পারি ওদের সাথে যখন তারা আজান দেয় নামাজ পড়ে? তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, ফা ইন আহসানু ফা আহসিন মাআহুম ওয়া ইন আসাউ ফাজতানিব ইসাআতাহুম। আমার উস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুম একটা কথা বলেছিলেন, এমন ভারসাম্যপূর্ণ উক্তি, এমন মুতাদিল কথা, এমন ভারসাম্যপূর্ণ উক্তি কোন খলিফায় রাশিদ ছাড়া কারো মুখ দিয়ে বের হতে পারে? উসমান রাদিয়াল্লাহু আনহু, আমাকে মারার জন্য মানুষ আসছে, তারা ঘেরাও করে রেখেছে, আমাকে অবরোধ করে রেখেছে, পানি বন্ধ করে রেখেছে, আমাকে শহীদ করবে, আমি সম্পূর্ণ নির্দোষ, জালিম হয়ে তারা শহীদ করবে, তারা আবার নামাজ পড়ছে। কিছু মানুষ বলছে যে এখানে কি তাদের সঙ্গে নামাজের জমাতে জয়েন করতে পারবো, তাদের পেছনে নামাজ পড়া যায়? তো আল্লাহর হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলার প্রতি উত্তরে বলেছিলেন, যদি তারা কোনো ভালো কাজ করে তাহলে ভালো কাজে তাদের সঙ্গ দিতে কোনো আপত্তি নেই, ফা ইন আহসানু ফা আহসিন মাআহু ওয়া ইন আসাউ, আর যদি কোনো খারাপ কাজ করে তাহলে ওই খারাপ কাজটা থেকে তুমি বিরত থাকবে, আর যদি কোনো ভালো কাজ করে তো সব ভালো কাজের মধ্যে তুমি তাদের সহযোগিতা করো, সঙ্গ দিও, কোনো আপত্তি নেই। তো হযরত মুফতি তাকি উসমানী সাহেব বললেন যে এমন কথা, যখন আমার জান নেওয়ার জন্য কেউ আসছে আমাকে মেরে ফেলার জন্য, আমার মাসুম নির্দোষ সম্পূর্ণ নির্দোষ আর এত সব ফজিলতের অধিকারী আর এত বড় খলিফায়ে রাশিদকে শহীদ করার জন্য বাগী হয়, বিদ্রোহী হয়, সম্পূর্ণ হারাম কাজ করে তারা এগুচ্ছে, আর এই সময়ও রাগ এত বেশি নেই, তাদের উপর গুসা তত বেশি নেই, আক্রোশ বলতে কোনো জিনিস নেই, ওই সময় জবান থেকে ভারসাম্যপূর্ণ ইসলামের কথা উক্তি বের হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে, কেউ কি আছে দুনিয়াতে এরকম কথা কেউ বলতে পারবে? মদিনায় মুনাওয়ারায় যাওয়ার পর, সুবহানাল্লাহ, মদিনায় মুনাওয়ারায় যাওয়ার পর মুসলমানদের উপর পানির সমস্যা, মারাত্মক সমস্যা। হিজরত করে চলে গেলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছালেন, সাহাবায়ে কেরাম সেখানে পৌঁছালেন। তো আরবের মরুভূমি, কূপ থেকে পানি তোলা হয়, কূপগুলো খুব দামি, সোনার দাম, কারণ এই কূপ হলো জীবন মরণের ব্যাপার, এটা যদি হয় তাহলে আপনি গোসলও করতে পারবেন এই কূপ যদি থাকে। তো বীরে রুমা যেটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যদি একটা কূপ ইহুদি সম্প্রদায়ের মালিকানায়, ইহুদি সম্প্রদায়ের এক ব্যক্তির মালিক, সে বিক্রি করতে চায় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি এটা কেউ কিনে দেয় মুসলমানদের জন্য, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানে ওয়াহী দিয়ে ঘোষণা দিচ্ছি তার উপর জান্নাত ওয়াজিব। তো আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়ে বললেন, কে এটা কিনে দিতে পারবে? ওই লোকটি কি ভাবল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওই লোকটি ভাবল যে কূপের মালিক, কূপের মালিক, মুসলমানদের জন্য পানির ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য সে বিক্রি করতে চায় না, যত দাম দেন বিক্রি করতে চায় না। উসমান রাদিয়াল্লাহু আনহু এটা কেনার জন্য কি চিন্তা করলেন? বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি হাফ বিক্রি করে দাও, হাফ বিক্রি করে দাও। তো সে এটার দাম মনে হয় 40 গুণ বেশি ধরল, এত বেশি দাম আবার হাফ। উসমান রাদিয়াল্লাহু আনহু ওই চরম মূল্য দিয়ে
ওইটা মুসলমানদের জন্য হাফ কিনলেন, সে বিক্রি করলো ওই জন্য যে উসমান এত দাম দিয়ে কিনছেন, উনি তো ব্যবসায়ী মানুষ, তো এটা বিক্রি করার জন্য। তখন আমি একটু কম দামে বিক্রি করে ফেলবো, আমি তো হাফ করার অর্থ হলো একদিন আমার একদিন আপনার, এই হলো হাফ হওয়ার নিয়ম। তখন আমি আমার দিন একটু কম দামে বিক্রি করে ফেলবো, আর উনি এত দামে যখন কিনছেন তাহলে উনি তো অনেক বেশি দাম রাখবেন পানির, তো ওনার পানি কেউ কিনবে না, আমি টাকাটা পেয়ে গেলাম, ওনার পানি বিক্রি হলো না, আমার দিন সবাই পানি কিনবে, ওনার দিন কিনবে না। আল্লাহ আকবার, সেইটা চিন্তাও করতে পারেনি যে এত দাম দিয়ে কিনে উনি মুসলমানদের জন্য ফ্রি এটা দিয়ে দিবেন, আর উনি তো জান্নাত ওয়াজিব হওয়ার সার্টিফিকেট নিতে চাচ্ছেন, উনি তো ওনার এত বড় 35,000 দিরহাম এখন যে কত কোটি টাকা হবে, ওইটা বিয়ের রোমা এখনো আছে, ওইটার সাথে বিশাল বড় খেজুরের বাগান গার্ডেন হিসেবে রয়েছে, ওই সবগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের জন্য কিনে দিয়েছিলেন, পানির সব সমস্যার সমাধান করে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, যে সে অনেক চড়া দাম ধরল আর ভাবলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি দাম ধরবেন তার চেয়েও বেশি, তো ওনার দিন কেউ কিনবে না, কারণ অনেক মূল্য দিয়ে উনি অর্ধেক কিনেছেন, তো ওনার একদিন বাড়ি আমার একদিন নাম্বার ওনার একদিন নাম্বার, তো ওনার দিন অনেক দামই ধরবেন, উনি পানির মূল্য অনেক বেশি লাগাবেন আর আমি একটু কম দাম দেব, তো এমনিতেও তো 50 গুণ বেশি দাম দিয়ে উনি আমাকে দিয়েই ফেলেছেন, তো এটা আবার মানতে ঠিক আছে আমি প্রস্তুত আছি। তো পরের দিন কি করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওইটা অর্ধেক কিনে ফেললেন, অর্ধেক কেনার পর উনি ফ্রিতে পানি দিয়ে দিলেন মুসলমানদেরকে সব, এখন তার বিক্রির দিন আর কেউ, সে যে একদিনের জন্য কিনছে রাখছে নিজের, ওইটা আর সে বললো কোনো লাভই নাই, উনি তো ফ্রি দিয়ে দিল, আমি তো ভাবছিলাম উনি আমার চেয়ে বেশি দাম ধরবে আর আমি একটু কম দাম ধরে আমি বিক্রি আমার কন্টিনিউ থাকবে, ওনার বিক্রিটা আর হবে না আর লাভ মধ্যখানে আমি টাকা বেশি পেয়ে গেলাম। উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সে অবাক বিস্মিত হয়ে গেল, তো সে শেষ পর্যন্ত বাকি অর্ধেক বিক্রি করা ছাড়া তার কোনো উপায় ছিল না, সেটা সে বিক্রি করে ফেললো। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার উপর জান্নাত ওয়াজিব হওয়ার সুসংবাদ দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দেওয়া অর্থ আল্লাহর নবী এইভাবে ফেরাচ্ছেন যে আজকে থেকে উসমানের কোনো জিনিস উসমানকে ক্ষতি পৌঁছাতে পারবে না, কোনো জিনিস উসমানের জন্য ক্ষতিকর হতে পারবে না। তো এইভাবে দোয়া পেয়েছেন, এইভাবে মুসলমানদের সমস্যার সমাধান করে দিয়েছেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাটা খরিদ করে দিয়েছিলেন, আর ওই সময় থেকে এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যে ইনকাম যে লাভ আসতো আর এখনো আসছে নিয়মিত এই খেজুরের বাগানের এই কূপের, এটা হেফাজত করে জমা করে রাখা হচ্ছে এবং গরিবদেরকে বিতরণ করা হচ্ছে। বর্তমান সৌদি সরকার উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা অ্যাকাউন্ট খুলে রেখেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে এখনো অ্যাকাউন্ট খোলা আছে 1500 বছর পরেও, যার সাদাকায়ে জারিয়া এখনো বন্ধ হয়নি, আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, আর আজকেও কোটি কোটি টাকা ওই অ্যাকাউন্টে রাখা এবং গরিবদেরকে এর মানে ব্যবস্থা করে দিয়েছেন। তো মুসলমানদের জন্য কূপ কিনে দেয়া, কুয়া খরিদ করে দেয়া, পানির সমস্যার সমাধান করে দেয়া, এর জন্য তিনি দান করেছেন যে যে এলাকায় মুসলমান কোনো সমস্যায় আছে সেই এলাকার মুসলমানদের স্থাবর সম্পত্তির ব্যাপার হোক, পানির ব্যাপার হোক, পানি সংকটের ব্যাপার হোক, স্থান সংকটের ব্যাপার হোক, রিফিউজি সমস্যার সম্মুখীন তারা হোক, উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের মুসলিম শাসকদের জন্য কেয়ামত পর্যন্ত অনাগত শাসকদের জন্য তিনি এই মর্মের আজও রোল মডেল, যে যদি মুসলমানেরা এক জায়গায় হিজরত করে গিয়েছে, নতুন একটা রাষ্ট্র কায়েম হয়েছে, সেখানে যাওয়ার পর মুসলমানদের বৈধ হক, পানির হক, পানি সংকট থেকে তাদেরকে উত্তরণ করা, জায়গা সংকট থেকে তাদেরকে উত্তরণ করা, তাদের বিভিন্ন সমস্যা দূর করে দেওয়ার মাধ্যমে নিজের অডেল সম্পত্তি সম্পূর্ণরূপে কোরবান করে দিয়ে দানশীলতার একটা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আজকের মুসলিম শাসকদের জন্য এই দৃষ্টান্ত রেখে গেছেন যে দুনিয়ার কোনো দেশে কোথাও যদি স্থান সমস্যা নিয়ে মুসলমানেরা কোনো কষ্টের মধ্যে থাকে, পানির সমস্যা নিয়ে যদি কোথাও কোনো কষ্টের মধ্যে কেউ থাকে, দেখেন আফ্রিকার মধ্যে মুসলমানেরা পানির সংকট নিয়ে ব্যস্ত, ইমাম কাসিম সাহেব মাশাআল্লাহ প্রথমে আফ্রিকার মধ্যে পানি সংকট যখন একেবারে মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল, প্রতি 10 সেকেন্ডে এক একটা বাচ্চা মারা যাচ্ছিল, ওই সময় তিনি মাশাআল্লাহ আল-খায়র ফাউন্ডেশনের মাধ্যমে পানির ব্যবস্থা আফ্রিকায় করেছেন, ব্যাপকভাবে করেছেন। তো আজকে প্যালেস্টাইনের মুসলমানরা মজলুম অবস্থায় আছে, স্থান সংকুলান, পানি সংকট, বিভিন্ন ধরনের ফুড সংকট, এগুলো নিয়ে তারা আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছার পর মুসলমানদের প্রথম রাষ্ট্র, প্রথম দেশ, প্রথম কমিউনিটি, প্রথম এলাকা, তাদের এই মৌলিক মানবাধিকার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে, এই মজলুম অবস্থায় মজলুমিয়ত থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করে
আজকের মুসলিম শাসকদেরকেও এই পয়গাম যেন দিয়ে গেলেন যে যদি কোথাও কোনোদিন মুসলমানেরা কোনো সময় কোনো পানি সংকটে, খাদ্য সংকটে, স্থান সংকটে, নিরাপত্তার সংকটে, কোনো মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে যদি তারা জীবন অতিবাহিত করতে হয়, তাহলে তোমাদের উপর আমি উসমানের রেখে যাওয়া আদর্শ হলো যে তোমরা এই ব্যবস্থা করে দেবে, এই সংকট তোমরা দূর করে দেবে, চাই এর জন্য 10 গুণ নয় 50 গুণ বেশি অর্থ দিয়ে যদি দিতে হয় তবুও সেটা আদায় করে তোমরা মুসলমানদের এই সমস্যার সমাধান করে দেবে। কোথায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেউ অনুসরণ করছে? 58টা মুসলিম দেশ, কিন্তু কত দেশে মুসলমানেরা স্থান সংকট, খাদ্য সংকট, পানি সংকট এবং নিয়ে তারা মারাত্মক জীবন যাপন করতে বাধ্য, তাদের জায়গা জমি তারা নিয়ে গেছে, এগুলো খরিদ করে মুসলমানদেরকে আবার দিয়ে দেওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? সারা সম্পত্তি যারা মুসলমান যারা হয়ে গিয়েছিল এবং যারা গোলাম তাদেরকে খরিদ করে করে আজাদ করা, স্বাধীন করে দেয়া, এই কাজ তারা করেছেন। তো আজকে আরব বিশ্বের মধ্যে এত ধনকুবের আছেন, অনেক বিলিয়নার আছেন, যারা প্যালেস্টাইনের অনেক জমি তারা ক্রয় করে মুসলমানদেরকে তারা দিয়ে দিতে পারবে আজকেও। এটার জন্য কোনো চুক্তিতে তারা যেতে পারবে যে যত বেশি দাম হোক না কেন আমরা এটা কিনে ফেলবো তোমাদের কাছ থেকে, আর কিনে তোমার মুসলমানদের জন্য এই স্থান সংকটের আর তাদের রিফিউজি সমস্যার সমাধান তারা করে দিতে পারে। এটা এই আদর্শ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য রেখে গিয়েছেন, সুবহানাল্লাহ। তো কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বর্ণনা করছে, হাদিস বর্ণনা করছে, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে বর্ণনা করছেন, বাকি সব সাহাবায়ে কেরাম তার ফেদা এবং তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য আদর্শ, এবং যিনি সকল দিক বিচারে উত্তম রোল মডেল, সুবহানাল্লাহিল আযীম। এরপরেও যদি আমরা মুসলমানেরা সাহাবায়ে কেরামের ইতিহাস না জানি, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আমাদের অবগতি একেবারে শূন্যের কোটায় যদি হয়, তাদের তারা কীভাবে জীবনযাপন করেছেন, তাদের ফজিলত কোরআন হাদিসের মধ্যে কী উল্লেখ করা হয়েছে, এগুলো আমরা কিছুই জানি না। প্লেয়ারদের সম্পর্কে বলেন, বাচ্চারাও বলবে, ফিল্মি স্টারসদের সম্পর্কে জিজ্ঞাসা করেন, সবাই জানে, তাদের হেয়ার স্টাইলকে ফলো করে তাদের ফিল্মি স্টারদের সম্পর্কে আমি কোনো কোনো যুবকদেরকে আমি দেখলাম যে তারা একেবারে 14 গোষ্ঠী পর্যন্ত জানে, কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস নিজেও জানবার চেষ্টা করি না এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা আমরা করি না। আল্লামা হাফিজ ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি চার খণ্ডে তিনি সাহাবায়ে কেরামের হিস্টোরি লিখেছেন, আরেকটা আরবি কিতাব, এই মুহূর্তে নামটা জবানে আসছে না, শুধু আল ইসাবা ফি তামিজ সাহাবা, এটা তো আছেই চার খণ্ডে, আর এরপরে আরেকটা হাদিসের কিতাব, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের জীবনী সংক্রান্ত কিতাব 14 খণ্ডে রয়েছে। তো যাই হোক, নামটা জবানের মধ্যে আসলে আমি বলবো ইনশাল্লাহ কোনো এক সময়। তো এই সমস্ত কিতাবাদি আমাদেরকে পড়তে হবে। হায়াতু সাহাবা হযরত মাওলানা ইউসুফ কান্দলভি রহমতুল্লাহ আলহি, 2 নম্বর হজরত জি, 2 নম্বর বিশ্ব তবলিগী জমাতের 2 নম্বর আমির যিনি ছিলেন ইতিহাসে, হজরত জি মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলহি, উনি হায়াতু সাহাবা কিতাব লিখেছেন, হেকায়াতে সাহাবা মাওলানা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলহির আছে। এইগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, সাহাবা কেরামের উপর যে সমস্ত হিস্টোরি বই পুস্তক লেখা হয়েছে এগুলো জানতে হবে। মকামে সাহাবা নামে হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলহি সাহাবা কেরামের যে মর্যাদা, ফজিলত, এ সংক্রান্ত কোরআন হাদিস ভিত্তিক আলোচনা নিয়ে উনি কিতাব লিখেছেন, এটা মুসলমানদেরকে পড়তে হবে। যদি সাহাবা কেরামের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ, তাদের প্রতি আস্থা, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মহাব্বত না থাকে, পুরো দিনে ইসলামের এই বিল্ডিংটা ধসে যাবে, ভিত্তি সম্পূর্ণ অন্তঃসার শূন্য হয়ে যাবে, কোরআনের উপর আস্থা বাকি থাকবে না, হাদিসের উপর আস্থা বাকি থাকবে না। শব্দ বর্ণনার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে নির্ভরযোগ্য মানি, আবার অর্থ বর্ণনার ক্ষেত্রে তারা তাদের উক্তি দ্বারা, ফতোয়া দ্বারা, আমলের দ্বারা হাদিসের যে ব্যাখ্যা পেশ করে দিয়েছেন এবং কোন হাদিস কোন স্থলে ব্যবহৃত হয় সেটা তারা ক্লিয়ার করে দিয়েছেন, তখন শুধু শব্দের পেছনে না গিয়ে অর্থের দিক বিচারেও, অর্থ বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে আমরা কীভাবে নির্ভরযোগ্য আমরা মানতে পারি না। শব্দ বর্ণনার ক্ষেত্রে তাদেরকে আমরা নির্ভরযোগ্য মানি, আবার অর্থ বুঝবার ক্ষেত্রে তাদেরকে যদি আমরা নির্ভরযোগ্য না মানি তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যেভাবে দীন এবং ইসলামের শব্দ আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি, ঠিক একইভাবে এর অর্থ, মর্ম এবং কোন হাদিস কোন টার্মসের জন্য, কোন হাদিস কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন সময়ের জন্য অবধারিত, কোনটার উপর কতটুকু আমল করতে হয়, এইগুলো ব্যাখ্যা বুঝার ক্ষেত্রে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি হাদিসের কিতাব কিন্তু আসার সাহাবা সন্নিবিষ্ট করেছেন জরুরি ভিত্তিতে, এবং অন্যান্য তাবেঈনদের আকওয়াল তিনি এনেছেন যে 1400 বছর পরে, 1500 বছর এসে পরে এসে কেউ সরাসরি
এই প্রথম হাদিসের টেক্সট দেখে হাদিস বুঝার যদি কেউ দাবিদার হয়ে যায় তাহলে এর চেয়ে বড় গুমরাহী এবং পথভ্রষ্টতা আর কিছু হতে পারে না। যাদের সামনে আল্লাহর নবী এই টেক্সটটা উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে কিভাবে হতে পারে? ইসলামের উপর সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝবার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমাদের প্রোগ্রামের টাইম শেষ পর্বে চলে এসেছে, সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু ইসলামিক কিউএনএ এই প্রোগ্রামটা হচ্ছে আপনাদের প্রশ্নের মাধ্যমেই এই প্রোগ্রাম আলোকিত হয়। যেহেতু আজকে অত্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনা এবং জীবনী সম্পর্কে আমরা আলোচনা শুনতে মনে চাচ্ছিল, আলহামদুলিল্লাহ হয়তো আপনারা অনেকে কল করতে চেয়েছেন, আমরা কল নিতে পারি নাই। ইনশাআল্লাহ প্রতি এই ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ রইল এবং এই প্রশ্নের যেহেতু আমরা শেষ পর্যায়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলি। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান। 18 জুলহিজ্জা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবস, তো দিবস পালনের কোনো প্রথা ইসলাম বিধিবদ্ধ করেনি, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনুসরণীয় রোল মডেল, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত তোমাদের জন্য অবশ্য পালনীয়, একই সাথে খুলাফায়ে রাশিদিনের সুন্নতও অবশ্য পালনীয়। উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফায়ে রাশিদ, বিদায় ওনার জীবনী জানা, ওনাকে অনুসরণ করা ওনার বিষয়টি, এবং তমাম খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের জীবনী জানা এবং বাচ্চাদেরকে, নিউ জেনারেশনকে জানানো আমাদের উপর একটা গুরু দায়িত্ব, কারণ তারা আমাদের জন্য রোল মডেল। আমলের তৌফিক দান করুন। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।